মুঘল স্থাপত্যের অন্যতম নিদর্শন মিঠাপুকুর মসজিদ। রংপুর জেলা শহর থেকে 24 কিলোমিটার দক্ষিণে মিঠাপুকুর উপজেলার গড়ের মাথা নামক স্থানে এই মসজিদটি অবস্থিত। ইতিহাস সূত্রে জানা গেছে, 1226 হিজরি বা 1802 খ্রিস্টাব্দে জনৈক শেখ মোহাম্মদ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আসের এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সামনে লাগানো তথ্য প্রাচীরে সুস্পষ্ট করে লেখা আছে 1802 খ্রিস্টাব্দের কথা, কিন্তু উইকিপিডিয়া সহ বেশ কিছু স্থানে এর নির্মাণ সময় 1810 খ্রিস্টাব্দ বলা হয়েছে। তিন গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চার কোণে চারটি স্তম্ভ রয়েছে, যা ছাদের কর্নার থেকে বেশ উপরে উঠে তদানীন মুসলিম সভ্যতার নির্মাণ শৈলী সম্পর্কে জানান দেয়। মসজিদের পূর্ব দিক দিয়ে তিনটি এবং উত্তর ও দক্ষিণে একটি করে মোট পাঁচটি প্রবেশ পথ থাকলেও এখন শুধুমাত্র পূর্ব দিকের তিনটি পথ ব্যবহার করা হয়। মসজিদের সম্মুখভাগে রয়েছে নান্দনিক সব কারুকার্যের ছোঁয়া। মসজিদের সামনের অংশে পোড়ামাটির কারুকার্য মসজিদটিকে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন করে তুলেছে। মসজিদের সম্মুখের দেয়াল, প্যারাপেট দেয়াল ও গম্বুজের ড্রামসমূহ সুন্দর প্যানেল, লতাপাতা, ফুল ও জ্যামিতিক নকশা দিয়ে অলঙ্কৃত। মসজিদের সম্মুখের দেয়ালের শিলালিপি থেকে জানা যায়, জনৈক শেখ মোহাম্মদ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আসের কর্তৃক মসজিদটি 1810 খ্রিস্টাব্দে নির্মিত। মসজিদের দেয়ালের এই দৃষ্টিনন্দন কারুকার্য দেখলে আপনি সত্যি মুগ্ধ হয়ে যাবেন। মসজিদের চারপাশে রয়েছে সুরম্য গেট সহ পুরো বাউন্ডারি দেয়াল। মসজিদের বাউন্ডারির ভিতরে রয়েছে খোলা আঙ্গিনা। মসজিদের পূর্ব দিকের মাঝের দরজা দিয়ে প্রবেশ করতেই পশ্চিম দেয়ালে চোখে পড়বে সুন্দর নকশা খচিত মেহরাব। তিন গম্বুজ বিশিষ্ট আয়তাকার এই মসজিদটির আকার 10.66 মিটার এবং 4.11 মিটার। বর্তমানে নিরাপত্তার কারণে মসজিদের প্রধান ফটক সহ মসজিদের প্রবেশপথগুলোতে গ্রিলের দরজা লাগানো হয়েছে। আজ তবে পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।